হ্যালো ইপনটেক্সের আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি মুকুল সম্রাট আছি আপনাদের সাথে। তো আজ আমি মূলত আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি, হয়তো সেটি অলরেডি আপনারা বুঝে গেছেন যে আপনারা সবাই ফেসবুকে দেখে থাকবেন এই ধরনের ছবি, অর্থাৎ এই ধরনের কার্টুনিক ছবি, এবং এই ছবিগুলো খুবই ভাইরাল হয়ে গেছে ফেসবুকে। তো আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কীভাবে আপনারা এই ধরনের ছবি এডিট করবেন। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেব আমাদের ফোনে। এই জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে গিয়ে আমরা এখানে সার্চ বক্সে লিখব ফটো ল্যাব। তো আপনি এখানে ফটো ল্যাব লিখে সার্চ করবেন। তো সার্চ করার পরে আপনার এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে, ফটো ল্যাব পিকচার এডিটর। তো আপনি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। আর আমি ডিসক্রিপশন বক্সে এই অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন। তো এরপর আপনারা যে কাজটা করবেন, এই অ্যাপটা ওপেন করবেন। অ্যাপটা ওপেন করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস আসবে, অথবা আপনাকে অন্য কোনো যদি ইন্টারফেস আসে তাহলে আপনি ব্যাক বাটনে ক্লিক করে দেবেন সরাসরি। তো এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে যে ট্রেন্ডিং নামে একটা অপশন আছে, তো আপনাকে এই ট্রেন্ডিং অপশনটাতে ক্লিক করতে হবে। তো ট্রেন্ডিং অপশনটাতে ক্লিক করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন, এবং নিচের দিকে, অর্থাৎ আমরা যে ছবিগুলো এখানে নিব, যেমন এই আমরা এই স্টাইলের ছবিগুলো আমরা এখানে করতে চাচ্ছি। তো এছাড়া আপনি যদি নিচের দিকে যান, তো তাহলে দেখবেন যেখানে আরও ছবি আছে, এই ধরনের এই একটা ছবি আছে, এই একটা ছবি আছে। তো এরপরে এখন আপনাকে, অর্থাৎ আমরা যেহেতু এই ছবিটা আমরা এখন এডিট করব, তো এই জন্য আমরা যে কাজটা করব এই ছবিটার উপরে ক্লিক করে দেব। তো এই ছবিটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে এখানে আমাদের ফোনের গ্যালারিতে যত ছবি আছে তো সেই ছবিগুলো এখানে চলে আসবে। তো আমরা এখান থেকে আমাদের গ্যালারি থেকে যে কোনো একটা ছবি আমরা এখান থেকে চুজ করব। তো আমি এখান থেকে একটা ছবি চুজ করছি আমার। তো এখানে ছবিটা চুজ করার পরে আপনি এখন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা অ্যারো বাটন আছে নিচের দিকে, তো আপনাকে এই অ্যারো বাটনে ক্লিক করতে হবে। তো এই অ্যারো বাটনে ক্লিক করার পরে এখানে যদি অ্যাড আসে তাহলে আপনি একটা অবশ্যই ক্লোজ করে দেবেন। তো এখন এখানে কিন্তু গেটিং রেডি আমার এখানে কিন্তু লেখা আসছে, আমাদেরকে একটু সময় ওয়েট করতে হবে। তো আমরা একটু ওয়েট করবো, আমাদের ছবিটা আসতে এমনি রেডি হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করি। তো আমার ছবিটা কিন্তু এখন অলমোস্ট ডান, এখানে কিন্তু আমার কিন্তু আসছে অলমোস্ট ডান, অর্থাৎ আমার ছবিটা প্রায় রেডি হয়ে গিয়েছে। তো আমরা একটু আরেকটু যদি আমরা ওয়েট করি এখানে, তাহলে এই যে এখন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ছবিটা কিন্তু এখন কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা চাইলে এখান থেকে ছবিটা আমরা গ্যালারিতে সেভ করতে পারবো। তো এখানে আপনাকে কষ্ট করে কিছুই করতে হবে না। আর আপনি যদি এই ছবিটাকে আরেকটু এডিট করতে চান, তো তাহলে এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে আপনি চাইলে যে কোনো টেক্সট অ্যাড করতে পারবেন, এখানে যে কোনো অ্যানিমেট অর্থাৎ দিতে পারবেন, অথবা আর্ট অ্যান্ড ইফেক্ট আপনি চাইলে করতে পারবেন। আপনি যদি না চান, জাস্ট এরকম ছবিটা দিবেন, তাহলে আপনি দিতে পারেন। তো এখন মূলত আপনি কীভাবে আপনি যদি ডাউনলোড করতে চান ছবিটা আপনার গ্যালারিতে, তাহলে এই যে উপরে একদম থ্রি ডট একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন, তো আপনি এখন এই থ্রি ডটে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখা যাবে সেভ টু ডিভাইস, তো আপনি এখন এখান থেকে এখানে ক্লিক করলে আপনার ডিভাইসে ছবিটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এরপরে আপনি চাইলে এখান থেকে সরাসরি কিন্তু শেয়ারও করতে পারবেন। এখন এখানে নিচে কিন্তু অনেক শেয়ার অপশন আসছে, তো আপনি যদি মেসেঞ্জারে অথবা অন্য কোথাও যদি শেয়ার করতে চান, তো আপনি কিন্তু সেখান থেকেও শেয়ার করতে পারবেন। অর্থাৎ তো এই সবগুলো কাজ কিন্তু আপনি করতে পারবেন, আপনার কিন্তু নেট কানেকশানটা অন থাকতে হবে। আপনি যদি নেট কানেকশন অন না থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে ফটোগুলো এভাবে এডিট করতে পারবেন না। তো আপনাদের সাথে আজকে এই ভিডিওটা শেয়ার করেছিল, আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, খুদা হাফেজ।